আপনারা জানেন যে গত 10 ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের 43টি জেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এই কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে আমরা করার জন্য পুলিশের কাছে আমরা লিখিত অবহিতকরণ পত্র দিয়ে আমরা তাদেরকে জানিয়েছি এবং তাদের সহযোগিতা আমরা চেয়েছি। অনেক জায়গায় পুলিশ আন্তরিকভাবে সহযোগিতা করলেও টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী, বগুড়া, পিরোজপুর, যশোর সহ বেশ কিছু জেলায় পুলিশ ব্যানার নিয়ে তাদেরকে দাঁড়াতে দেয়নি। আমাদের নেতাকর্মীদের তাদের ব্যানার কেড়ে নিয়েছে এবং বগুড়া, আপনার বরগুনা, পটুয়াখালী কয়েক জায়গায়, বগুড়া সহ কয়েক জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে বর্বর হামলা করা হয়েছে। বিশেষ করে পটুয়াখালী জেলা কার্যালয় একটি বিল্ডিংয়ের ছয়তলায় উঠে ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে রামদা হকিস্টিক রড লাঠিসোঁটা নিয়ে সেই কার্যালয়কে পাকিস্তানি হানাদার বাহিনী যেমনিভাবে 1971 সালের সে মুক্তিযুদ্ধের সময় রাতের অন্ধকারে এদেশের নিরীহ বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে ছাত্রলীগের এই দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে সেদিন নারকীয় তাণ্ডব চালিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল, বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বললেও ওনারা সহযোগিতা করতে গড়িমসি করেছেন। ওনারা বলেছেন 999-এ ফোন দিতে, কারণ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ওখানে আছে, তাই ওনারা যেতে পারবেন না। এমনকি বগুড়াতে যে হামলা হয়েছে, আরও ময়মনসিংহ সহ বেশ কয়েক জায়গায় যে হামলা হয়েছে, সেখানে পুলিশ আশপাশে থাকলেও আমাদের নেতাকর্মীদেরকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য পুলিশ এগিয়ে আসেনি। আমরা মনে করি জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় আজকে যাদের বেতন হয় তারা জনগণের প্রতি দায়বদ্ধ না থেকে তারা আজকে সরকারি দলে লেজুর ভিত্তি করছে, তারা দলদাসদের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে কারণে আমরা আজকে এই পুলিশ কার্যালয় অভিমুখী আমরা একটি মৌন মিছিল কর্মসূচি দিয়েছি। এই মিছিল সহকারে মূলত আমরা আমাদের ভ্যাট ট্যাক্সের পয়সায় যেই বাহিনীটির বেতন হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা জানতে চাইব, আমরা একটি রাজনৈতিক দল হয়ে আমরা পূর্বে অবহিত করে কেন আমাদের কর্মসূচিতে সহযোগিতা পেলাম না, কেন আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, এই হামলার পরিপ্রেক্ষিতে তিনি কি ব্যবস্থা নেবেন, এটি জানতে চাই। যে কারণে আমরা আজকে এই আইজিপির সাথে দেখা করার এই কর্মসূচি দিয়েছি। ইতিমধ্যেই পুলিশের বেশ কিছু কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার অভিমুখে যেন আমরা খুব বড় মিছিল সহকারে না যাই। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা 7 জনের একটি প্রতিনিধি দল, আমরা পুলিশ কার্যালয়ে, আমরা পুলিশ হেডকোয়ার্টার অভিমুখে যাব আইজিপির সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু যেহেতু আমরা একটি রাজনৈতিক দল, আমরা যেখানেই যাই সেখানেই আমাদের কিছু সমর্থক নেতৃবৃন্দ তারা হাজির হয়, এখানে অল্প কয়েকজন লোক আছে, আমরা কিন্তু ওইভাবে আমাদের নেতাকর্মীদেরকে খুব বেশি পার্টিসিপেশন যখন পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে আমরা সেটা শুনেছি, আমরা সেটা মেনে নিয়েছি, কারণ কোনো সংঘাত সহিংসতা করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য না। আমরা একটা বাহিনী প্রধান তার কাছে জানতে চাইব যে আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় বাহিনীটি আজকে কেন জনগণকে সুরক্ষা দিতে পারছে না। আমরা এই কথাগুলো লিখিত আকারে আমরা এখানে নিয়েছি এবং আমাদের ওখানে যে হামলা হয়েছে সেই হামলার বেশ কিছু চিত্র ইতিমধ্যে আপনারা দেখেছেন, পত্রপত্রিকা এসেছে। এইভাবে প্রকাশ্যে মানুষের উপরে হামলা করার পরেও কারো বিরুদ্ধে ব্যবস্থা এখন পর্যন্ত নিতে দেখি নাই। এইভাবে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বগুড়াতে, অনেকগুলো পত্রপত্রিকা এসেছে, কর্মসূচিতে অংশ নেওয়ার অপরাধে মারধর করে শার্ট টাটও ছিঁড়ে ফেলা হয়েছে। আপনারা যদি দেখেন এখানে আজকে গণ অধিকার পরিষদকে বর্তমান সরকার এবং দুর্বৃত্তরা কতটুকু ভয় পায়। আমাদের অফিসে আমাদের সম্মানিত আহ্বায়ক রেজা কিবরিয়া আমার ছবি ছিল, সেগুলো ভাঙচুর করেছে। আমাদের পটুয়াখালী জেলা কার্যালয় এইভাবে নেতাকর্মীদেরকে মেরে তাদেরকে আহত করেছে। আমরা এই ঘটনাগুলোর প্রতিকার চাওয়ার জন্যই আমরা আজকে পুলিশ মহাপরিদর্শকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমরা এখানে আমাদের কয়েকজন নেতাকর্মী সহ আমরা যাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছি, আমরা নিরস্ত্র যাচ্ছি। যারা দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আছেন, অন্যান্য এজেন্সির লোকজন আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কোনো ধরনের উস্কানি দিবেন না, নেতাকর্মীদের
সাথে অযথা ঝামেলায় জড়াবেন না, আমরা শান্তিপূর্ণভাবে হেঁটে আমরা আইজিপি মহোদয়ের কাছে আমরা যাব। আমরা একটা চিঠি আমরা লিখেছি, সেটা ওনার কাছে পৌঁছে তারপরে আপনাদেরকে আমরা জানাবো যে চিঠিতে কি লেখা আছে। আমরা যেহেতু ওখানে আমার উদ্দেশ্য, আমরা এখন রওনা দিব। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কিছুদিন পূর্বে কিন্তু আসলে গণ অধিকার পরিষদের যে সারা দেশে সমাবেশ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, সেই সমাবেশে কিন্তু যে ভিপি নুরুল হক নূর এবং তার যে দল সমর্থকবৃন্দ রয়েছে তাদের উপর হামলা করা হয়েছে, এবং এমনটি কিন্তু জানিয়েছে ভিপি নুরুল হক নূর এবং কিছুক্ষণ পূর্বে তার বিষয়টি। দর্শক, সরাসরি যুক্ত করেছি পল্টন থেকে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে, এবং তাদের এই যে আসলে যে তাদের উপর যে হামলা হয়েছিল, কেন হয়েছিল, এই বিষয়টা জন্য অভিযোগ দিতে কিন্তু তারা আসলে যেতে চাচ্ছে তাদের এই পুলিশের যে হেডকোয়ার্টার আছে সেই অভিমুখে তারা রওনা দিচ্ছে। সরাসরি যুক্ত করেছি পল্টন থেকে এবং সেখানে দেখানোর চেষ্টা করছি ভিপি নুরুল হক নূর এবং তার যে সমর্থকবৃন্দ রয়েছে রাজনৈতিক, তারা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার অভিমুখে কিন্তু তাদের এই মৌন মিছিলটি তারা করছে, এবং তারা সেখানে যাবেন, গিয়ে তাকে একটি অভিযোগ জানাবেন যে এই সকল কিছু কিন্তু বলছিলেন নুরুল হক নূর তার ব্রিফিংয়ে। এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন থেকে তাদের যে দলীয় কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে আমরা নুরুল হক নূর, যিনি, তার সঙ্গে কথা বলবো। সারা দেশে যে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কি নিয়েছেন? আমরা আমাদের দলের পক্ষ থেকে করেছি এবং তাদের কয়েকজনের অবস্থা গুরুতর, এ কারণে আমরা আজকে পুলিশ প্রধান, একটা প্রতিষ্ঠানের প্রধান, তার কাছে জবাবদিহি চাইছি, সুরক্ষা চাইছি, আমরা আজকে সেখানে যাচ্ছি এবং যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের আমরা দাবি জানাবো, প্রয়োজনে তাদের যেখানে যেখানে সম্ভব আমরা মামলাও করবো তাদের বিরুদ্ধে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে, এবং দেখানোর চেষ্টা করছি যে ভিপি নুরুল হক নূর এবং তার যে গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ তাদের একটি সাতজনের একটি প্রতিনিধি দল যাবে ডিএমপি হেডকোয়ার্টারে, এবং পুলিশের যিনি প্রধান তার সঙ্গে দেখা করবেন। আসলে তাদের উপরে যে হামলাটি হয়েছিল সেই হামলার কারণেই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তাদের অফিস ভাঙচুর হয়েছে, এমনটি জানিয়েছেন গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর। এছাড়াও এমনটি কিন্তু তিনি জানিয়েছেন যে যে যারা এই হামলাগুলো করেছে তাদের উপর মামলা করার জন্য তারা প্রস্তুতিও নিচ্ছে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম পল্টন যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিপি নুরুল হক নূর তার দলের যে নেতাকর্মীরা রয়েছে সারা দেশে সমাবেশ চলাকালীন সময়ে তাদের এই হামলার কারণে তারা কিন্তু আজ যাচ্ছে এই পুলিশের হেডকোয়ার্টারের দিকে।